নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দইয়ের তিনটে ঠান্ডা রেসিপি, যাই গরমে আপনাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে ছাঁচ বা বাটার মিল্ক। এটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর এক মুঠো পুদিনা পাতা। ধনে পাতাটা আপনারা কমও ব্যবহার করতে পারেন। একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য জল। এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই, হাফ চা চামচ বিট নুন, এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, দুটো আইস কিউব। এবার এই সমস্ত কিছু আরেকবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা সার্ভিং গ্লাসের মধ্যে এই ছাঁচটা ঢেলে দিচ্ছি। এই গরমে এটা খেতে অসাধারণ লাগে। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে গুঁড়ো, কয়েকটা ধনে পাতা কুচি, আর পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করলেই রেডি ছাঁচ বা বাটার মিল্ক। এবার যেটা বানাবো সেটা হচ্ছে মাঠা বা ঘোল। এটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব, এক টেবিল চামচ পাতিলেবুর রস, এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি, হাফ চা চামচ বিট নুন। এবার সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ঘোল বা মাঠা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো, তাই এতে বরফ বা ঠান্ডা জল অবশ্যই দেবেন। আর পুদিনা পাতাটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ পুদিনা পাতার ফ্লেভারটার সাথে সাথে পুদিনা পাতা শরীরের পক্ষেও খুব উপকারী। আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে সন্দক লবণ বা বাড়িতে রান্নায় যে নুন ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা কতটা ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে ঘোল বা মাঠা একটু পাতলাই খেতে ভালো লাগে। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা গ্লাসের মধ্যে ঘোলটা ঢেলে নিচ্ছি। কেউ যদি মিষ্টি ছাড়া খেতে পছন্দ না করেন তাহলে সামান্য চিনি এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। ঘোল বা মাঠা রেডি। এবার যেটা বানাবো সেটা হচ্ছে লস্যি। এই লস্যি বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ টক দই। এই গরমে দইয়ের এই তিনটে ঠান্ডা রেসিপি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, সবার খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ পাতিলেবুর রস। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আইস কিউব দেওয়ার পর এই সব কিছু আরেকবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। লস্যি রেডি। এবার এটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।